মাটির তলে কবে পাওয়া গেছে এই পাথর? এই মসজিদটির নির্মাণ কৌশলে স্থপতি সৌন্দর্য বর্ধন ও প্রতিভা সত্যি প্রশংসা করার মতন। সময়ের করাল গ্রাস, আগাছা, ঝড়বাদল ও রৌদ্রতাপ কেবল যে এর বর্ণ বৈচিত্র্য বাড়িয়েছে শুধু কিন্তু তা নয়, সেই সঙ্গে বর্ণের উজ্জ্বলতায় এর কমনীয়তাও এনেছে অনেক বেশি। তারপরেও মসজিদটি যুগ যুগ ধরে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে মুঘল আমলের চমৎকার একটি স্থাপত্য সাত গম্বুজ মসজিদ। হোপ করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই সাত গম্বুজ মসজিদটিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আসা যায়। বিশেষ করে ফার্মগেট থেকে মোহাম্মদপুরগামী যে কোনো বাস, রিক্সা, সিএনজি বা টেম্পু যে কোনো একটাতে চড়েই চলে আসবেন এই সাত গম্বুজ মসজিদের সামনে। নামলেই দেখবেন সুসজ্জিত চমৎকার একটি বাগান এবং চোখে পড়বে বাগানের সামনে একটি সাইনবোর্ড। এই মসজিদের তথ্য দেওয়া আছে, তথ্য পড়ে বাগানের পাশ দিয়ে আমি কিন্তু যেতে থাকলাম মসজিদটি দেখার জন্যে। বাগানের পাশ দিয়ে চমৎকার সরু এই রাস্তাটি ধরে আমি চলে যাচ্ছি এখন মসজিদের একদমই সামনে। আমার সাথে সাথে চলুন আপনারাও দেখে নিন মসজিদটি। মসজিদের পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটি বেশ বড়সড় মাদ্রাসা। তো মাদ্রাসাটা আমি পরে দেখছি, এখন আমি যাব মসজিদের সামনের পাশটায়। সাত গম্বুজ মসজিদের সামনে গেলে এই স্থাপত্য শৈলী আপনাকে অবাক করবেই করবে। এই মসজিদটি চারটি মিনার সহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে সাত গম্বুজ মসজিদ। এটি মুঘল সাম্রাজ্য মুঘল আমলে অন্যতম নিদর্শন। 1680 সালে মুঘল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ কিন্তু মসজিদটি নির্মাণ করান। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। এর ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ। এর চার কোণের প্রতি কোনায় একটি করে অনুগম্বুজ থাকায় একে সাত গম্বুজ মসজিদ বলা হয়ে থাকে। একটা সময় এই মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা। মসজিদের ঘাটেই ভিড়ানো হতো লঞ্চ ও নৌকা। কথিত আছে নবাব শায়েস্তা খাঁ এই মসজিদের নৌকা করে নামাজ পড়তে আসতেন এবং নৌকা এক পাশে ভিড়িয়ে তিনি এই মসজিদে নামাজ পড়তেন। কিন্তু বর্তমান অবস্থায় এটা কল্পনা করাও কষ্টকর। বড় দালান কোঠার ভিড়ে ভরে গেছে মসজিদের চারপাশ। মসজিদের আকৃতি কিছুটা ছোট হওয়ায় এবং মুসল্লিদের সংখ্যা পরিমাণে বেশি হওয়ায় অনেক সময় দেখা যায় যে বিশেষ করে জুমার নামাজের সময় মসজিদ ভেতরটা ভরে গিয়ে আঙ্গিনা ভরে দেন বাগান পর্যন্তও কিন্তু নামাজের জামাত হয়ে থাকে এবং মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। এতক্ষণ তো বাইরের অংশটা দেখলেন, এবার চলুন মসজিদের ভেতরের অংশটা দেখাই। মসজিদের ভেতরে প্রবেশ করলেই মনে হবে চলে গেছেন আপনি 400 বছর আগের সেই মুঘল আমলে। আপনি বিচরণ করছে কিন্তু এখন এই মুহূর্তে এমনটাই মনে হবে। এখানে চারটি কাতারে প্রায় 90 জনের নামাজ পড়ার জায়গা আছে। পূর্ব দিকের ভাজ বিশিষ্ট তিনটি খিলান স্থাপনাটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। এই মসজিদটিতে তিনটি মেহরাব সহ ঢোকার জন্য রাস্তা আছে চারটি। মোট কথা চারটা দরজা কিন্তু এই মসজিদে ঢোকার জন্যে আছে। মুসল্লিরা নামাজ পড়ার জন্য চার দরজা দিয়েই ঢুকে নামাজ পড়তে পারেন। একবার এসেই দেখুন না, মসজিদটি কিন্তু আপনার হৃদয়ের ভিতরেই থাকবে। দূর থেকে কিন্তু এই মসজিদটিকে চমৎকার আকর্ষণীয় লাগে। এবার আমি আসছি মসজিদের পেছন সাইডে। এখানে ওযু করার জন্য আছে চমৎকার এই ধরনের একটি জায়গা। আর মসজিদের সাথে সাথে ওযু করার চমৎকার এই সুব্যবস্থাতে কিন্তু আপনার মন কাড়বে। আর আমি যখন এই ওযু করার জায়গাটা দেখতে এলাম তখন আমার কাছে সবচেয়ে যেটা আমার মন কেড়েছে সেটাই যে দেখুন চমৎকার সাত গম্বুজ মসজিদের চমৎকার। এই প্রতীকটি কিন্তু পানির ভেতরে ভাসছে, অসম্ভব সুন্দর ছিল কিন্তু এই ভিউটা, এই দৃশ্যটা আমি দেখে সত্যি মুগ্ধ। এরপর আমি যেখানে এসেছি এটার নাম হচ্ছে অজানা সমাধি। মসজিদের পূর্ব দিকে এরই অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে একটি সমাধি। কথিত আছে এটি শায়েস্তা খাঁর মেয়ের সমাধি, বাট এটা শুধুমাত্র ধারণা। আসল কবরটি কার বা কে এখানে শায়িত আছেন সেটা কারও জানা নেই।
সেজন্য বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ এটাকে অজানা সমাধি হিসেবে চিহ্নিত করে রেখেছেন। এই কবর কোঠাটি ভেতর থেকে অষ্টকোণাকৃতি এবং বাইরের দিকে চতুষ্কোণাকৃতির। বেশ কিছুদিন আগে সমাধি ক্ষেত্রটি পরিত্যক্ত এবং সম্পূর্ণই ধ্বংসপ্রাপ্ত ছিল, বর্তমানে এটি সংস্কার করা হয়েছে। যদি এখন আমি আপনাদের এই কবরের ভেতরের সাইডটা দেখাই, এই কবর কোঠা বা অজানা সমাধিটি যেহেতু বেশ কিছুদিন ধরে ধ্বংসপ্রাপ্ত ছিল এবং এটা একদমই সংস্কার ছাড়া ছিল, প্রত্নতাত্ত্বিক বিভাগ তাদের আন্ডারে নিয়ে গেছেন বর্তমানে, তো এটা প্রতি বৃহস্পতিবারেই কিন্তু ওপেন করা হয়। চারপাশে বিশাল আকৃতির আছে চারটা দরজা। এই যে ভেতরের অজানা সমাধি নামে খ্যাত, ভেতরে আছে এই সমাধি সৌধটি, এটা দেখতেই পাচ্ছেন বেশ বড়সড়। চারপাশেই কিন্তু দরজা চারটা, চারদিক দিয়েই ঢোকা যায়। অনেক বড়, অনেক বড়, বিশাল বড় কিন্তু এটা। এটা হচ্ছে সমাধি সৌধটির দক্ষিণ পাশ, আর যদি আমি অপর পাশ দিয়ে মানে পশ্চিম পাশ দিয়ে দেখাই, এই যে এটা, এই পাশের পশ্চিম পাশের এই যে ভিউটা হচ্ছে এটা, আর দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু বিশাল বিশাল আকৃতির চারটা দরজা। চারপাশ দিয়েই এই সমাধি কক্ষের ভেতরে ঢোকা যায়। এই সমাধিটি কিন্তু কার, কে এখানে শুয়ে আছেন কারোরই জানা নেই। সো এই জন্যেই এটার নাম কিন্তু অজানা সমাধি। আর এটার আরেকটা ব্যাপার যেটা আমি আরেকটা পাশে গিয়ে দেখলাম, সেটা হচ্ছে যে এটার, এটা হচ্ছে পেছন সাইড। হ্যাঁ, এটার পেছন সাইডেরই একটা পাশে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে এই পাথর মাটির নিচে পাওয়া গেছে। দেন এটা এখানেই থাকে সবসময়? সমাধি কক্ষের দক্ষিণ সাইড দিয়ে এই বিশাল আকৃতির পাথরটি রাখা আছে। এখানে নিজেরাই হাতে এই ধরনের আরবি কিছু লেখা এখানে লিখে রেখেছেন, এবং প্রতি বৃহস্পতিবারে যখন এখানে এই দরজাটি খোলা হয়, নামাজ পড়া হয়, মিলাদ দেওয়া হয়, তখন অনেকেই কিন্তু এখানে এসে কিছু মানত করে টাকা পয়সাও কিন্তু রেখে যান, যেটা আমার কাছে সত্যি আশ্চর্যজনক লেগেছে। আমার আসলে একটা পার্সোনাল ওপিনিয়ন যেটা, সেটা হলো যে এখানে যদি আপনারা আসেন দেখেন, তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন না, এখানে কোনো টাকা পয়সা দিবেন না, যেহেতু এখানে এটা জানাই নেই কার সমাধি, বা আমাদের কোনো মুসলিম নিয়মে কিন্তু এটা পড়ে না যে সমাধি দেখতে এসে আমরা ভিজিট করতে এসে টাকা দিব। সো এই কাজটা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আচ্ছা তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।